সুনামগঞ্জের নিজ বাসা থেকে এক এনএসআই সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুর রহমান জানান, এনএসআই সদস্য মোহাম্মদ ইয়াকুব আলী 5 নভেম্বর 5 দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। রোববার রাত 8:30 দিকে বাসার বাথরুমের কার্নিশের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।